বিভিন্ন জেলায় নিত্যপণ্যের দাম ও বাজার তদারকিতে অভিযান চালিয়েছে বিশেষ টাস্ক ফোর্স। অভিযানে দোকানে মূল্য তালিকা না থাকা এবং বেশি দামে পণ্য বিক্রি করার দায়ে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করে বিশেষ টাস্ক ফোর্স। দুপুরে চট্টগ্রাম নগরে চৌমুহনী কর্ণফুলী বাজারে অভিযানে নামেন টাস্কফোর্সের সদস্যরা। এ সময় ক্রয় রসিদ ও মূল্য তালিকা না থাকা ও বেশি দামে পণ্য বিক্রির দায়ে চার দোকানিকে 8,000 টাকা জরিমানা করা হয়। একই অপরাধে নাটোরের নিচা বাজারের তিন দোকানিকে জামালপুর শহরের কয়েকটি বাজার মনিটরিং করেছে বিশেষ টাস্কফোর্স। এ সময় সিন্ডিকেট করে পণ্যের দাম না বাড়ানোর অনুরোধ জানায় তারা। এছাড়া চাঁদপুরের হাজীগঞ্জের ডিমের আড়তে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ক্রয় রসিদ দেখাতে না পারায় দুই ব্যবসায়ীকে 4,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। কারণ প্রত্যেকটা পণ্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আসুক, এটা আমরা চাই। কাঁচা বাজারে যান, ডিমের বাজারে যান, মোদি বাজারে যান, প্রত্যেকটা জিনিসই আপনার ডবল দাম। এটা নিয়ে আমি মনে করি মনিটরিং করাটা খুবই দরকার, খুবই জরুরি। এটা এইখানে যারা সেল করবেন প্রোডাক্ট তারা যেন যথাযথ ভাউচার মেনটেন করেন, এবং যারা হচ্ছে খুচরা বা যারা দোকানদার যাদের কাছ থেকে মানুষ এসে পণ্য ক্রয় করে তারাও যেন ভাউচার প্রক্রিয়াটা মেনটেন করেন এবং মূল্য তালিকাটা যেন যথাযথভাবে আইন বিধি মোতাবেক প্রদর্শন করেন। আশা করছি তাতে বাজারটা যথেষ্ট সহনীয় পর্যায়ে আসবে। আজকে আসলে জরিমানার উদ্দেশ্য না, উদ্দেশ্যটা হচ্ছে আজকে মনিটরিং, যে আসলে কেন দামটা বৃদ্ধি পাচ্ছে, আসলে সরবরাহ আছে কিনা। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম ও চাঁদপুর থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, টাস্কফোর্সের আজকের যে অভিযান সম্পন্ন হলো সেখানে তারা কী কী বিষয়ে ব্যবস্থা নিল, সার্বিক কার্যক্রম সম্পর্কে জানাবেন। আজকে প্রথমবারের মতো বাজার তদারকিতে যে টাস্কফোর্স, তারা বিভিন্ন বাজার পরিদর্শন করেছে। আমরা এখন কাজীদেরই বাজারে আছি এবং এখানেও কিন্তু কিছুক্ষণ আগে, অর্থাৎ ঘণ্টাখানেক আগে, টাস্কফোর্সের সদস্যরা এই বাজারেও এসেছিলেন। তো সামগ্রিকভাবে আমরা বাজারে যেটি দেখছি যে আসলে জিনিসপত্রের যে দাম, বিশেষ করে কাঁচা বাজারের সবজির দাম এবং ডিম মাছ এই সমস্ত বেশিরভাগ ভোগ্যপণ্যের দামই কিন্তু ঊর্ধ্বমুখী। এবং বিশেষ করে আমরা একটু ডিমের কথা বলতে চাই, যে আমরা গত সময়ে দেখেছি যে গত প্রায় এক মাসের বেশি সময় ধরে এই পণ্যটি বেশ ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে আছে। আজকের বাজারে 175 টাকা ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে, 240 টাকা বিক্রি হচ্ছে হাঁসের মুরগির ডিম, এছাড়া সোনালী মুরগির ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন 200 টাকা। তো আজকে ভোক্তা অধিকারের পক্ষ থেকে চট্টগ্রামের পাহাড়তলিতে যে ডিমের আড়ত আছে সেখানেও তারা অভিযান চালিয়েছিলেন, কিন্তু আমরা দেখলাম যে সেখানে ডিমের আড়তের মালিকরা কিন্তু বেশিরভাগই তাদের আড়ত বন্ধ রেখেছেন, প্রায় সবাই তাদের বন্ধ রেখেছেন। এবং তারা যেটি বলছেন যে সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছে সেই অনুযায়ী তারা যে খামারগুলো থেকে ডিম পাচ্ছেন না, যে কারণে তারা আসলে এখন কেনা বেচা করতে পাচ্ছেন না, উল্টো বাজারে এসে প্রশাসনের বিভিন্ন উইংয়ের যে তদারকি সেই তদারকির কারণে তারা ভোগান্তির মধ্যে পড়ছে, তাদেরকে জরিমানা গুনতে হচ্ছে। ঠিক একইরকমভাবে আজকে যখন টাস্কফোর্স নগরীর আজকে কর্ণফুলী বাজারে আমরা দেখেছি যে তারা বিভিন্ন দোকানপাটকে মূল্য তালিকা না থাকা বা বাজারের সঠিক, অর্থাৎ ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে তফাৎ থাকা, এই সমস্ত কারণে তারা ব্যবসায়ীদেরকে সতর্ক করেছে। যদিও আজকে প্রথম দিনের মতো তারা ওই অর্থে কাউকে জরিমানা করেনি এবং বাজারগুলোতে ঘুরে ঘুরে তারা একটা শৃঙ্খলা আনার চেষ্টা করছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে টাস্কফোর্স বা এই ধরনের মনিটরিং টিম যতক্ষণ আসলে বাজারে থাকে ততক্ষণ আমরা কিছুটা স্বস্তি দেখি, এরপরে আসলে খুব একটা মানে আবার আগের অবস্থায় ফেরত যায়। এবং এক্ষেত্রে যারা খুচরা ব্যবসায়ী বলছেন যে বাজারগুলোতে আসলে এইভাবে তদারকি বা এইভাবে ব্যবসায়ীদেরকে চাপ প্রয়োগ না করে মূল জায়গাটিতে, অর্থাৎ যেখান থেকে যে মোকামগুলো থেকে এই সমস্ত পণ্য সরবরাহ করা হচ্ছে সেখানে নজর দেওয়া জরুরি বলে মনে করছে খুচরা ব্যবসায়ীরা। সেখান থেকে যদি এটি মানে একটি সুস্থ বা সঠিক নিয়মের মধ্যে আনা যায় তাহলে খুচরা বাজারে এই বিষয়ে ব্যবস্থা নেক। আমাদের সাথে থাকবেন অনুপম। এবারে চাঁদপুরের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, চাঁদপুরের হাজীগঞ্জে তো আজকে ডিমের আড়তে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে, তারা কি কি অসঙ্গতি পেয়েছে আর কোন কোন বাজারে তারা পরিদর্শন করেছে? চাঁদপুরে আজকে কিন্তু কয়েক জায়গায় যে টাস্কফোর্সের যে অভিযান সেটি করা হচ্ছে। চাঁদপুরের হাজীগঞ্জ বাজার আপনি যেমনটি বলেছেন সেখানে সকালে থেকে ডিমের আড়তগুলো এবং সবজির বাজারগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। ডিমের আড়তগুলোতে প্রশাসনের পক্ষ থেকে
সেটি কিন্তু তারা দেখাতে পারেনি, এই জন্য কিন্তু দুজনকে জরিমানা করা হয়েছে, বাকিদেরকে সতর্ক করা হয়েছে। এছাড়া সবজির বাজারে যে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি সেই বিষয়ে কিন্তু জরিমানা না করে সবাইকে প্রথমবার মতো সতর্ক করা হয়েছে। এছাড়া আমি এখন রয়েছি মহামায়া বাজারে চাঁদপুরের, এখানে কিন্তু চাঁদপুরের জেলা প্রশাসনের পক্ষ থেকে যে টাস্কফোর্সের কমিটি রয়েছে তারা কিন্তু অভিযান পরিচালনা করছে। এই আমি যদি এখানে একটু দেখাই যে এই অভিযানে পরিচালনার কালে যে বাজারগুলোতে যে দোকানপাটগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে, এখানে আপনারা দেখছেন গ্যাস সিলিন্ডারের দাম, সেখানে কিন্তু দোকানে কিন্তু যে বিক্রি করছেন সেই মূল্য তালিকা নোট করে রাখছেন এবং যে ক্রয় রসিদ দেখাচ্ছেন সেটি তো অসংগতি পাচ্ছেন বলে জানাচ্ছেন এখানকার যে ট্রান্সপোর্টের যে যারা দায়িত্ব রয়েছেন তারা। এছাড়াও এখানে ট্রান্সপোর্টের যে কমিটির মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু আজকে কয়েকদিন ধরেই কিন্তু চাঁদপুরের বিভিন্ন বাজারগুলোতে অভিযান পরিচালনা করে আসছেন এবং সেখানে সবাইকে সতর্কতা করা হচ্ছে এবং যে ক্রয় রসিদগুলো কিন্তু তারা সেখানে আমরা দেখেছি ক্রয় রসিদগুলো কিন্তু সেগুলো অসংগতি পাওয়ার কারণে কিন্তু সেখানে সেইগুলো পুড়িয়ে দেওয়া হয়েছিল ক্রয় রসিদগুলো। এবং এখানে আমরা কিছুক্ষণ আগে এখানে একটি দোকানের মূল্য তালিকা না থাকে কিন্তু 5,000 টাকা জরিমানা করা হয়েছে। চাঁদপুরের যে বাজারগুলো রয়েছে গত রাতেও কিন্তু আমরা দেখছি রাতেও অভিযান পরিচালনা করেছে এবং সেই অভিযানের কারণে কিন্তু ট্রান্সপোর্ট কমিটি আমরা দেখেছি ইলিশের যেই বিক্রি সেই বিক্রির কারণেও কিন্তু প্রায় 24,000 টাকা জরিমানা করা হয়েছে এবং 6 জন ব্যবসায়ীকে সেখানে জরিমানা এবং সতর্ক করা হয় এবং ইলিশ জব্দ করা হয়। এভাবে কিন্তু গত 24 ঘন্টা পর 6টি অভিযান পরিচালনা করা হয়েছে। এখানেই কিন্তু টাস্কফোর্সের মাধ্যমে পরিচালনা করা হয়েছে। মানুষের যে নাবিশ্বাস উঠেছে, মানুষ চাচ্ছে যে বাজার মনিটরিং থাকলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে বলে প্রত্যাশা করছে। আমরা চাই যে অভিযান নিয়মিত অব্যাহত থাকুক। বাজার মনিটরিং এ টাস্কফোর্সের অভিযানের বিষয়ে চট্টগ্রাম ও চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।